নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের থেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এর সঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস কিন্তু কোন কোন জায়গায় বেশি বৃষ্টি হতে পারে কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর কী দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে এখনকার একটা সংক্ষিপ্ত আপডেট যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আবারও চাষি বন্ধুদের মাথায় হাত পড়ার উপক্রম হয়েছে কারণ দক্ষিণবঙ্গের বহু জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে বিভিন্ন অনলাইন মডেল কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন তারা আজকে একটু আগে কি আপডেট দিলেন সেটা একবার আপনাদের জানিয়ে দিই প্রথমেই তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব কম জায়গায় আজকে বৃষ্টি হতে পারে আগামীকাল বহু জায়গাতে বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলোর নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে হালকা মাঝারি আগামীকালও হালকা মাঝারি তবে আগামীকাল একটি জেলার বহু জায়গায় বৃষ্টি হবে এটাই তারা বলতে চাইছেন তারা আর কি বলতে চাইছেন তারা বলতে চাইছেন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল খুবই কম জায়গায় এমনটা তাদের আপডেট পাওয়া যাচ্ছে তো আমরা কি দেখতে পাচ্ছি বিভিন্ন মডেল থেকে বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে প্রধানত আজকে সন্ধ্যার পরই পশ্চিম দিকের জেলা থেকে বৃষ্টি আসবে আস্তে আস্তে পূর্ব দিকে অর্থাৎ প্রথমেই বৃষ্টিটা শুরু হবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে এদিকে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে সঙ্গে ডাল্টনগঞ্জের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে দুমকা দেওঘর ধানবাদ এখানেও হালকা হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের জামশেদপুর এলাকাতেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি পরিমাণে একটু বেশি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ড হয় পশ্চিমবঙ্গের যেমন রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি ঢুকবে তার ফলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাত যত বাড়বে বৃষ্টি তত বাড়বে এটাই পূর্বাভাস অন্যদিকে ঝাড়গ্রামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে মাঝারি ধরনের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল থেকে এমনটা পূর্বাভাস সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরে এখানেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বহু জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে মাঝ রাতের পর বৃষ্টি শুরু হবে রাত নটা বা দশটা এরকম সময় থেকে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে তবে বাঁকুড়া জেলার দিকে যে আপডেট রয়েছে বিষ্ণুপুর সংলগ্ন জায়গার দিকে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়ার উত্তর দিক সংলগ্ন জায়গাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা হতে পারে অন্যদিকে রয়েছে অন্যান্য জেলা পুরুলিয়া পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে বিরাট পুরুলিয়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই পূর্ব মেদিনীপুরের বহু জায়গায় বৃষ্টি হবে মাঝ রাতের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে এবং পরিমাণে বেশি বৃষ্টি হবে তাই আমরা যেটা দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক নন্দীগ্রাম বালিচক বেলদা থেকে শুরু করে হলদিয়া সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি আগামীকাল বেশি বৃষ্টি হতে পারে এর সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেকটা জায়গাতে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে এছাড়াও যে উপকূলবর্তী জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি নামখানা কাকদ্বীপ বাসন্তী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা প্রধানত আগামীকাল রয়েছে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে মাঝ রাতের পর থেকে হাওড়া জেলা দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি এখানেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমানের উত্তর দিকের যে জায়গাগুলো রয়েছে কাঁটোয়া রয়েছে ভাতার রয়েছে এদিকে ততটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না হুগলি জেলার সংলগ্ন পূর্ব বর্ধমান অর্থাৎ বলতে চাইছি দক্ষিণ দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন রয়েছে জামালপুর জৌগ্রাম এছাড়া রয়েছে খণ্ডঘোষ এই জায়গাগুলোকে কভার করে এখানে বৃষ্টির পরিমাণটা বেশি হতে পারে এমনটা বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে তাই দক্ষিণ দিকের জায়গাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে মেমারির পর থেকে বৃষ্টিটা বাড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ দিকে যত যাওয়া যাবে বৃষ্টিটা বেশি হতে পারে সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে সারা দিন বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট এবং বিকালের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে পারে তবে যেটা আপনাদের বললাম পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের উত্তর দিকে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম এছাড়া রয়েছে নদিয়া জেলা নদিয়া জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে হুগলি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি তাই হুগলি জেলাতে আলু চাষ বেশি হয় আমরা জানি এবং সেখানে চাষি বন্ধুদের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে পাণ্ডুয়া চন্দননগর এই সমস্ত জায়গাগুলোয় ম্যাপ যেটা দেখাচ্ছে সেটাই আপনাদের জানাচ্ছি বৃষ্টির পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই হুগলি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে সঙ্গে হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোকে কভার করে বৃষ্টিটা বেশি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে এর পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হালকা হালকা কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আজকে এবং কাল। এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে কুয়াশার তীব্রতা কুড়ি তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমবে এমনটা পূর্বাভাস রয়েছে এক লাইনে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আরেকবার জানিয়ে দিই আপনাদের আজকে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকে রাত যত বাড়বে বৃষ্টি এগিয়ে আসবে কলকাতার দিকে যার ফলে যে জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের দক্ষিণ দিক নদীয়া যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম যেমন পুরুলিয়া বাঁকুড়ার উত্তর দিক সংলগ্ন জায়গা এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের উত্তর দিক সংলগ্ন জায়গা উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের তুষারপাতের সঙ্গে বৃষ্টি হবে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন এর সঙ্গে যে আপডেট রয়েছে মালদা জেলার দিকে আগামীকাল একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলা যেমন রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি হতে পারে বেশি বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হালকা হালকা বৃষ্টি হতে পারে কিন্তু উত্তরবঙ্গে আগামীকাল এইরকম বৃষ্টি চললেও দার্জিলিং কালিম্পং এখানে বৃষ্টির সম্ভাবনা একুশ জানুয়ারি তারিখ পর্যন্ত রয়েছে বাকি জেলাগুলোতে আগামীকালের পর থেকে আর সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কুয়াশার তীব্রতা চলছে প্রচণ্ডভাবে সেই কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমবে কুড়ি জানুয়ারি তারিখের পর ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ যে জায়গাগুলো আপনাদের বললাম ওখানেই রয়েছে তাই ঝাড়খণ্ডে বিরাট কোনো অসুবিধা নেই আজকে আগামীকাল হালকা হালকা বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে যে আপডেট রয়েছে এখানে অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হলেও আসাম মেঘালয় হালকা হালকা বৃষ্টি হবে আজ এবং আগামী দুই দিন উত্তর পূর্ব ভারতে এখনও রাজ্য রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা আগামীকালই বেশি বৃষ্টিটাকে সরে যেতে হবে পূর্ব দিকে তাই তাই আজকেই ত্রিপুরাতে প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে দু এক জায়গা দু এক জায়গা হবে আগামীকাল বৃষ্টিটা একটু বাড়বে তবে ভারী বৃষ্টি নয় এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে আপডেট এর সঙ্গে কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বাংলাদেশে আজকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে খুলনা বরিশাল এই বিভাগগুলোর দিকে রাজশাহী বিভাগগুলোর দিকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা বেশি পরিমাণে বেশি হতে পারে সেই সমস্ত জায়গাগুলো যেমন রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল বিভাগের দিকে রয়েছে রাজশাহী বিভাগে হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট থ্যাংকস ফর ওয়াচিং